ফরিদপুরের বোয়ালমারিতে প্রেম করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মন দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে মহান স্রষ্টার নিকট শুকরিয়া আদায় করেন তিনি। আমার অনেক অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম। শুক্রবার বিকেলে চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। একমন দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মামলা চলার পরে রায় পাইছি আমি ইনশাল্লাহ আপনাকে দোয়াই। এখন রায় পাওয়ার পরে এই যে এখন দুধ পানিতে গোসল করে পবিত্র হইলাম। জানা যায় সিরাজ শেখ পেশায় একজন অটোরিকশা মেকানিক। 13 বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সাথে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু পারিবারিক কলহ লেগেই থাকত। এমনকি স্বামীর অনুমতি ছাড়াই স্থানীয় একটি ক্লিনিকে তার বউ চাকরি নিলে দ্বন্দ্ব আরো বাড়ে। এ নিয়ে পরে মামলা হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 1.5 বছর মামলা লড়ে 3 লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে 3 লাখ টাকা দিয়ে 11 বছরের সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে একমন দুধ দিয়ে গোসল করে অশান্তি থেকে মুক্তি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর।